ঝড় ঝড় মুখর মাধুর দিনে। কবি একথা লিখে গেলেও এখন আর তেমনটা দেখা যাচ্ছে না। ভরা শ্রাবণেও মুষলধারে নাগাড়ে বৃষ্টির দেখা নেই। মাঝে মধ্যে সে আসছে, কিন্তু তাও ইলশেগুলি হয়ে। আর আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রমরমা বাড়ছে ডেঙ্গি ভাইরাসের। দক্ষিণ দমদম পুরসভার রায় পরিবার কদিন আগেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন শাশুড়ি। তিনি সুস্থ হতে না হতেই ভাইরাস থাবা বসিয়েছে বৌমার শরীরে। আমার স্ত্রীর ডেঙ্গু হয়েছে, আইডিতে ভর্তি আছে। আমার মার হয়ে মারও ডেঙ্গু হয়েছে। মার ডেঙ্গু এখন মোটামুটি মা এখন ভালো হয়ে গেছে। মার NS1 দুবার পরীক্ষা করিয়েছি, রক্ত পরীক্ষাও করিয়েছি, মার পজিটিভ আছে রক্তে। আগে বড় সময়ের ব্যবধানে এরাজ্যে দেখা মিলত ডেঙ্গির, কিন্তু 2005 সালের পর থেকে ক্রমেই বাড়ছে রোগের প্রাদুর্ভাব। ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ প্রকল্পের তথ্য অনুযায়ী গত 30 জুলাই পর্যন্ত এরাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 571। চিকিৎসকেরা বলছেন এই সংখ্যাটা মোটেও স্বস্তিদায়ক নয়, কারণ বিশেষজ্ঞদের মতে একজন ডেঙ্গি আক্রান্ত মানে তার 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ন্যূনতম 10,000 মানুষের শরীরে সংক্রমণ ছড়ায়। তাই তারা যদি একটু অসতর্ক হন তাহলে ডেঙ্গি ভাইরাস তাদের কাবু করে ফেলবে। এই প্রেক্ষিতেই আশঙ্কার শুধু প্রশ্ন, এবার কি তাহলে মহামারীর আকার নিতে পারে ডেঙ্গি? আমরা তো অ্যাপ্রিহেন্ড করছি যে এটা ডেঙ্গি আবার প্রত্যেক বছরের মতো এবারও সেই ভয়াবহভাবে ফিরে আসবে। চিন্তার কারণ তো ডেফিনেটলি আছে, কিন্তু কারণ প্রত্যেক বছরই এটা ফেরত এসছে। এই বছর যে আমরা বিরাট কিছু করে ফেলেছি ফেরত আসবে না তা তো নয়, কিন্তু অ্যাটলিস্ট আমরা সবাই সচেতন হলে এই জিনিসটার মাত্রা কিছুটা কমতে পারে। পাবলিক গভর্নমেন্ট দুই পক্ষকেই এখন থেকে সাবধান হতে হবে। প্রথম থেকে যদি কন্ট্রোল করা হয়, সবাই যদি মশারি টাঙিয়ে শোয়, তাহলে একজনের যদি ডেঙ্গু না হয় তার থেকে আরেকজনে ছড়াবে না। তা যে কোনো সংক্রামক ব্যাধি যত আর্লি স্টেজে আপনি কন্টেইন করতে পারবেন তত ছড়ানোর সম্ভাবনাটা কম, তাহলে একটা ভয়ঙ্কর প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তন অন্যতম কারণ, কারণ একটানা মুষলধারে বৃষ্টি হলে ধুয়ে যায় মশার ডিম, কিন্তু সেটা এখন হচ্ছে না। ছিটে ফোঁটা বৃষ্টিতে বিক্ষিপ্তভাবে জল জমে থাকছে, তাতেই বেড়ে উঠছে মশার লার্ভা। রোগের প্রাদুর্ভাবের জন্য কলকাতা ও সংলগ্ন এলাকায় যে বিপুল পরিমাণ নির্মাণ কাজ হচ্ছে তাকেও দায়ী করছেন চিকিৎসকেরা, কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যেখানে নির্মাণ কাজ হয় তার আশেপাশে বিভিন্ন জায়গায় জল জমে থাকে, চারিদিকে বাড়ি গড়ে উঠছে। সেই দেশগুলোতে ডেঙ্গির থাবা প্রত্যেক বছর বাড়ছে। আবহাওয়ার খামখেয়ালিপনা যেমন আছে, তেমনি ডেঙ্গি নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। খোদ স্বাস্থ্যভবনেই পাওয়া গিয়েছে ডেঙ্গির লার্ভা। কলকাতা সংলগ্ন পুরসভার ভূমিকাও প্রশ্নের মুখে। তাই প্রতিরোধে খামতি থাকলে ডেঙ্গি আশঙ্কা আরও জোরালো হবে বলেই মত বিশেষজ্ঞদের। ছিলাম করঞ্জাই, এবিপি আনন্দ। ডক্টর শান্তনু সেনকে দিয়ে শুরু করবো। ডক্টর সেন, আমার রসিকতার জন্য মার্জনা করবেন, কিন্তু আমি জানি না, মাউসে তুমি নিশ্চয়ই মশার কথা ভেবে বলেননি সদর দফতরে কামান হানো। স্বাস্থ্য দফতর তো হেডকোয়ার্টার, সেখানকার ছবি দর্শকদের আরও বিস্তারিত খানিক্ষণ পরে দেখাবো। বিধাননগর স্বাস্থ্যভবন চত্বর থেকে রোগবাহিত মশার যত রকম স্যাম্পল পাওয়া গেছে, লার্ভা পাওয়া গেছে, একটা মিউজিয়াম হয়ে যায়। আমি বলছি যারা মানুষকে সচেতন করবে বা যারা বলেন মানুষের সচেতন হওয়া উচিত, তাদের সচেতনতার হচ্ছে এই স্তর না? বিষয়টা দেখুন, আপনারা যেভাবে রিপ্রেজেন্ট করছেন আমি একটু ভিন্নভাবে বলতে চাই। বলুন, স্বাস্থ্য ভবন একটা বিল্ডিং, একটা দপ্তর, আর 5টা বিল্ডিং এর মতোই স্বাস্থ্য দপ্তর। সেখানেও কোনো জায়গায় খানাখন্দ থাকতে পারে, সেখানেও কোনো জায়গায় স্ট্যাগনেশন অফ ওয়াটার হতে পারে। প্রত্যেকটা সাধারণ নাগরিক বলবেন তাই না? আমি আপনাকে নাগরিক, আমার বাড়ির পিছনে জল জমে আছে, সেখানেও কোনো জায়গায় থাকতে পারে। আমি আপনাকে আবার বলছি, এটা কিন্তু প্রিভেন্টিভ মেজার আমাদের নেওয়া উচিত এবং সেটা আমরা নিচ্ছি। স্বাস্থ্য ভবন একটা বিল্ডিং, তার সামনে কোথায় একটা একটুখানি স্ট্যাগনেন্ট ওয়াটার আছে, একটুখানি না, এক সেকেন্ড, আপনি যখন এই কথাটাই বললেন আমি দ্রুত একবার দর্শকদের দেখাবো ঠিক কি ছবি পাওয়া গেছে এবং কোন বিরোধী দল বিজেপি CPM তারা অভিযোগ করেননি, একেবারে হাতে কলমে দেখাচ্ছেন খোদ মেয়র পরিষদ। দেখুন ছবিটা, স্বাস্থ্য ভবন, ডেঙ্গি রোধের যাবতীয় পদক্ষেপ এখান থেকেই নেওয়ার কথা, অথচ সেই স্বাস্থ্য ভবনেই তিনটি জায়গা থেকে পাওয়া গেল মশার লার্ভা। ডেঙ্গির যেমন রয়েছে তেমনি পাওয়া গিয়েছে ম্যালেরিয়ার মশার লার্ভাও। এদিন সকালে পুরো আধিকারিক ও কর্মীদের নিয়ে স্বাস্থ্য ভবন পরিদর্শনে যান বিধাননগর পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ। ন্যাশনাল হেলথ মিশনের অফিসের পেছন দিকে যেতেই তাঁদের চোখ কপালে ওঠার জোগাড়। প্লাস্টিকের চায়ের কাপ, রঙের কৌটো থেকে থার্মোকলের প্যাকেট, কি নেই, সব জায়গাতেই জলে খেলে বেড়াচ্ছে মশার লার্ভা।
পরিদর্শন চলাকালীন পুর আধিকারিকরা জানতে পারেন স্বাস্থ্য ভবনের জেনারেটর রুমের পাশে যে ব্যাট রয়েছে তা দীর্ঘদিন পরিষ্কার হয়নি। সেখানে গিয়েও সত্যি হলো আশঙ্কা, দেখা গেল জমা জল নিশ্চিন্তে বেড়ে উঠছে মশার বংশধরেরা। এরপরের গন্তব্য ছিল স্বাস্থ্য ভবন চত্বরেরই স্বাস্থ্যসাথী বিল্ডিং। সামনেটা ঝাঁ চকচকে কিন্তু পেছনে ভাঁড়ের ছড়াছড়ি। সেখানেও যা পরিস্থিতি তাতে লম্বা হচ্ছে মশার বংশ তালিকা। সব জায়গা থেকেই নমুনা সংগ্রহের পাশাপাশি স্প্রে করা হয়, তবে ডেঙ্গি মোকাবিলার প্রশ্নে স্বাস্থ্য ভবনের অন্দরের ছবিটা যে মোটেও আশাব্যঞ্জক নয় তা পুরসভার বক্তব্যেই কার্যত স্পষ্ট। স্বাস্থ্যভবনের পিছনে এই যে ভ্যাট হয়ে রয়েছে মনে হচ্ছে বেশ কিছুদিন পরিষ্কার হয়নি। এই যে অবিলম্বে পরিষ্কার না হয়, যে প্লাস্টিক কাপ থেকে শুরু করে থালা প্যাকেট ইত্যাদি পড়ে আছে, ভাঙা কন্টেনার, এর মধ্যে জল জমে মশার লার্ভা অবধারিত হবে, তার থেকে ইডিস মশক হতে পারে, কিউলেক্স, ম্যালেরিয়া, যেটাই হোক অ্যানোফিলিস। সুতরাং অবিলম্বে এটা পরিষ্কার যদি না করা হয় স্বাস্থ্য ভবনের কর্মীরা তো বডি, আশেপাশের লোকজন যারা আছেন তারাও কিন্তু মশাবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। তাই অবিলম্বে এটা পরিষ্কার করা উচিত, স্বাস্থ্য ভবনের দায়িত্ব। যারা আমাদের সচেতন করছেন তাদের আমরা আশা করব তারা নিজেরাও সচেতনতার পরিচয় দিয়ে এটাকে পরিষ্কার করবেন। সূত্রের খবর, গতবারও স্বাস্থ্য ভবনের ভেতর ডেঙ্গি মশার লার্ভা পাওয়া গিয়েছিল, এবার ছবিটা বদলালো না। কিন্তু প্রশ্ন উঠছে, যেখান থেকে সরকারি স্বাস্থ্য পরিষেবার খুঁটিনাটি নিয়ন্ত্রিত হয় সেখানকারই এই হাল কেন? প্রতিক্রিয়া জানার জন্য স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথীর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু তিনি ফোন ধরেননি, SMS-এরও উত্তর দেননি। স্বাস্থ্য ভবনের ছবিতে উদ্বেগ ধরা পড়লেও সল্টলেকের ভারতীয় বিদ্যাভবন স্কুলে গিয়ে অবশ্য খুশি পুরো প্রতিনিধিরা। দুই পড়ুয়ার মৃত্যুর জেরে গত বছর শিরোনামে এসেছিল এই স্কুল, কিন্তু এবার সেখানে পাওয়া যায়নি মশার লার্ভা। এই স্কুল যদি ঠেকে শিখতে পারে তাহলে স্বাস্থ্য ভবন কেন শিখবে না, উঠছে প্রশ্ন। ঝিলম করঞ্জাই, ABP আনন্দ। চ্যারিটি বিগিনস এট হোম, স্কুল শিক্ষা নিয়ে, নাগরিকরা শিক্ষা নিয়ে তারা পরিষ্কার রাখছেন, স্বাস্থ্য দপ্তরের এই অবস্থা না? আমি এটার একটা পজিটিভ দিক দেখছি, আমি পজিটিভ দিক এটাই দেখছি যে আগে কিন্তু এইভাবে আমি কখনো আমরা দেখিনি যে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে একটা স্বাস্থ্য দপ্তরের পদাধিকারীরা গিয়ে স্পট ভিজিট করছে। এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ যখন করা হয়েছে, যে কোনো জিনিস যখন দৃষ্টি আকর্ষণ করা হয় যুদ্ধকালীন তৎপরতায় তার প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়, এবং আমি থ্যাঙ্কফুল যে যিনি এটা নজরে এনেছেন, এবং পাশাপাশি আমি এটা আশাবাদী স্বাস্থ্য দপ্তর খুব তৎপরতার সাথে মেজার নিয়ে জিনিসটা টেক কেয়ার করবে। ফাইন, আমি চয়নবাবুর কাছে যাব। চয়নবাবু, পাশাপাশি আপনারা গত বছর বহু আন্দোলনে বিরোধী দল, আপনারা অন্যান্য বিরোধী দল, তারাও রাস্তায় নেমেছিল, কিন্তু এটা তো কোনো একদিনের আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন বা সরকার বিরোধী আন্দোলনের বিষয় না, মানুষকে সচেতন করার বিষয়। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং চিকিৎসকদের গত বছর একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে ডেঙ্গি ফিভার যারা লিখেছেন ডেথ সার্টিফিকেটে, পুরসভা তাদের কাছে জানতে চেয়েছিল যে কেন লিখেছেন, মানে কার্যত একটা পরোক্ষ চাপ দিয়ে একটা সাপ্রেশনের পরিবেশ কিন্তু। আমি এটাই বলতে চাইছি সুমন, এটা পরিষ্কার কথা বলে রাখি, যেটা আমরা অভিযোগ করেছিলাম শান্তনুবাবু একমত হবেন না জেনে আমি কথাটা বলছি। সাপ্রেশন অফ ফ্যাক্টের অভিযোগ আমরা গতবারও তুলছি, এবারও তুলছি, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে 571 জন রাজ্যে 30 জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত। পশ্চিমবাংলার অন্যতম প্রধান শহর কলকাতা। আমি আপনার ডেটাটাকে একটু ভাঙি, সেটা হচ্ছে কিরকম পর্যায়ে বাড়ছে দেখুন, 23 তারিখ অবধি ছিল 476, সেটা 30 তারিখ 7 দিনের মধ্যে দাঁড়াচ্ছে 571। আমি কাউন্সিলর বা তৃণমূল নেতা নয়, চিকিৎসক শান্তনুবাবুর কাছে আমি জিজ্ঞেস করবো যে এটা উদ্বেগজনক কিনা, সেটা তিনি উত্তর দেবেন। কিন্তু আমার কথা হচ্ছে সাপ্রেশন অফ ফ্যাক্ট, কিন্তু আমরা আপনি বলবার আগে আমরা বারবার বলেছি যে মানে বারবার একটা হাসপাতাল অবধি দৌড়ে যাচ্ছেন পুরসভার ডাক্তারেরা যাতে ডেঙ্গি না লেখা হবে, বাট সেটাকে ডেটা দিয়ে বলছেন যে এইভাবে এই রোগের লক্ষণ নিয়ে ডাক্তারদের মধ্যে তর্ক। সাধারণ মানুষ বলছেন যে আমার মানে ডেঙ্গি বলা হলো প্রথমে, তারপর দেখছি ডেথ সার্টিফিকেট ডেঙ্গি লেখা নেই, এই নানা রকম সাইড এফেক্টগুলোকে ডেঙ্গি মানে ওটাকে মৃত্যুর কারণ হিসেবে চালানো হলো। বামফ্রন্ট সরকারের সময় বিরোধীরা একটা অভিযোগ ছিল যে থানায় গেলে কমপ্লেন নেওয়া হয় না, যে রেকর্ডেড কেস হবে না, FIR অত নেওয়া হবে না। আমি বলছি যদি সেটা চিকিৎসার ক্ষেত্রে একই জিনিস, চিকিৎসার ক্ষেত্রে যদি দেখা যায় সেটা আপনি কি উদাহরণ দিলেন, সেটা আপনার
আপনার দায়িত্ব, কিন্তু আমি এই ব্যাপারটা পরিষ্কার কথা বলছি, এটা জীবন নিয়ে ছেলে খেলাটা কর্মপদ্ধতি ঠিক নয়। দুই যেটা, সেটা হচ্ছে যে বেআইনি বাড়ির সংখ্যা এই এই সময় কিন্তু পশ্চিম মানে আমাদের কলকাতা শহরে আমি তো একটা ওয়ার্ডেই দেখছি শুনলাম যে 70টা বেআইনি বাড়ি, সেখানে যদি ধরুন জল জমা হয়, সেখানে যদি নির্মিয়ম বাড়ি, সেখানে বাড়িটাই বেআইনি, সেখানে জল জমা হলে আমরা ধরবো কি করে, কাকে ধরবো, কি বৃত্তান্তে, তো জটিলতা আছে। সবচেয়ে বড় কথা কোন জায়গাটা জানেন তো সুমন, যে এই যে গোটা ঘটনাটার অ্যাকাউন্টেবিলিটি তো স্বাস্থ্য দপ্তরের, স্বাস্থ্যমন্ত্রীর নাম কি, তিনি কি কোনো উত্তর দেবেন, তার কাছে কি আমরা কোনো উত্তর দাবি করতে পারি? শান্তনুবাবু চিকিৎসক হিসেবে উত্তর দেবেন, তিনি রাজনৈতিক কর্মী সেই হিসেবে উত্তর দেবেন, জনপ্রতিনিধি সেই হিসেবে উত্তর দেবেন, কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনি অনেক বড় দায়িত্বে আছেন রাজ্যের, তার কাছ থেকে আমরা একটা পজিটিভ স্টেপ আশা করছি, স্বাস্থ্য ভবনে মশার চাষ, এই উত্তরটা কিন্তু বড়ভাবে দিতে হবে আপনাকে। শান্তনুবাবু কোনো উত্তর দেবেন? উত্তর তো আমি দেবই, আমি ওনাকে একটু ওনার পুরনো দিনগুলো স্মরণ করতে বলবো। প্রথম কথা আপনাকে জানতে হবে, একটু জেনে শুনে যদি মিডিয়ার সামনে বসেন তাহলে ভালো হয়, এই ডেঙ্গি মশার যে ভাইরাস যে কারণে হয় সেটা আগে একটা পার্টিকুলার ভাইরাসের জন্য হতো, এখন চার ধরনের ভাইরাসের জন্য হচ্ছে, এখন চার ধরনের ভাইরাস আমাকে বলতে দিচ্ছেন, একটু শুনে নিন আমাকে, চার ধরনের ভাইরাসের জন্য হয় এবং একটা ডেঙ্গু, দ্বিতীয় কথা হচ্ছে সেই ভাইরাসগুলো হচ্ছে, শান্তনুবাবু আপনি চিকিৎসক হিসেবে উত্তর দিন, আমি উত্তর দিচ্ছি, আপনি সুযোগ দিন, বলুন। চার ধরনের ভাইরাসের জন্য হয়, আগে ডেঙ্গু ওয়ান এর জন্য হতো, এখন 1, 2, 3, 4, একটা পেশেন্ট ডেঙ্গি ওয়ান নিয়ে গত বছর হয়েছে, ধরুন সে ডেঙ্গি আক্রান্ত হয়েছিল, তার শরীরে সেই সেই পার্টিকুলার ভাইরাসটাকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবারে সে এফেক্টেড হচ্ছে নতুন একটা ভাইরাসের জন্য, এটা এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য মিউটেশন হতে পারে ভাইরাসের, তার জন্য তার ইনসিডেন্স বাড়তে পারে। মমতা ব্যানার্জি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তিনি নিজে হসপিটাল ভিজিট করেন, আমরা খুব দুঃখের সঙ্গে বলছি, অতীতে একজন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন যিনি নিজে পেশায় চিকিৎসক ছিলেন, চিকিৎসক হিসাবে আমি খুব দুঃখ প্রকাশ করে বলছি, তিনি নিজে কোনোদিন হাসপাতাল পরিদর্শন করেন না, সমাধান হয়ে যায় শান্তনুবাবু, এর আগে কোনোদিন প্রবলেম ফেস করছেন, আমি এই রাজনৈতিক তর্জার মধ্যে ঢুকবো না, তার কারণ আমরা উদ্বিগ্ন সাধারণ মানুষের স্বাস্থ্য এবং মশার বৃদ্ধি এবং ডেঙ্গির সম্ভাবনা নিয়ে। আমি দ্রুত একবার দেখাবো দক্ষিণ দমদম পুরসভার ঠিক কী পরিস্থিতি এবং কলকাতা এবং বিধাননগর সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের কতটা উদ্বেগের কারণ আছে। হিউম্যান বডি ভাইরাস ক্যারি করে, আপনারা জানেন যে কলকাতার 45 লক্ষ জনসংখ্যার বাদ দিয়েও 60 লক্ষ মানুষ জীবিকা সূত্রে সূর্যোদয় থেকে সূর্য অস্তের মধ্যে কলকাতায় আসে। ডেঙ্গি নিয়ে কলকাতার উদ্বেগ বাড়াচ্ছে লাগোয়া দক্ষিণ দমদমপুর এলাকা, গতবারের মতো এবারও সেখানে ডেঙ্গির প্রাদুর্ভাব ছড়াচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয়রা। সূত্রের খবর, দক্ষিণ দমদমে এখনও পর্যন্ত 176 জনের রক্ত পরীক্ষা NS1 পজিটিভ হয়েছে, আর এর জেরে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে 12, 13 এবং 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। দক্ষিণ দমদম পৌরসভার 3টে ওয়ার্ড 12, 13 আর 14, এই 3টে ওয়ার্ডে গত এক মাসে 400 মানুষ জ্বরে আক্রান্ত। পৌরসভার পরিসংখ্যান বলছে অন্তত 176 জনের ডেঙ্গু হয়েছে, মৃত্যুও হচ্ছে অনেকের। 13 নম্বর ওয়ার্ডের অধীন মধুগড়ের বাসিন্দা এই মহিলার দাবি, তাঁর দিদি জয়া দত্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, সোমবার তাঁর মৃত্যু হয়েছে। আইসিউতে দেওয়াতে এবার সকালবেলা আমাদের ডেকে বলল যে পেশেন্টের অবস্থা ভালো না, আমরা যেটুকুনি করার করেছি, ডেঙ্গু মাথায় উঠে গেছে, ব্লিডিং হচ্ছে, এখন আর কিছু করার নেই, তারপরে 11:10 মারা গেছে। স্থানীয় সূত্রে দাবি, ডেঙ্গিতে এবার 6 জনের মৃত্যু হয়েছে, যদিও তা অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভা। তাদের দাবি, ডেঙ্গিতে এবার কারো মৃত্যু হয়নি, যতটা প্রচার চলছে পরিস্থিতি নাকি ততটা ভয়াবহ নয়। এবারে মৃত্যুর সংখ্যা অনেক কম গতবারের তুলনায়, অনেক অনেক কম। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, আমাদের কি বলে মশার তেল দেওয়া হচ্ছে। এক ধাপ এগিয়ে স্বাস্থ্যের দায়িত্বপ্রাপ্ত পরিষদ আবার সাধারণ মানুষের ঘাড়েই দায় চাপাচ্ছেন। মানুষের জ্বর হচ্ছে, আতঙ্কে চলে যাচ্ছে ডাক্তারবাবুর কাছে, এরকম আতঙ্কগ্রস্ত নিজেরাই প্যানিক সৃষ্টি করে চলে যাচ্ছে, মানে নিজেরা নিজেদের অবহেলা করছে যে ডাক্তারবাবুর কাছে যাবো না, বাড়িতে আছি, কিছু বোঝা যাচ্ছে না, তো সেই কারণেই ওটা বোধহয় হচ্ছে, তবে সংখ্যাটা কিন্তু এতটা নয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা মোটেও পুরো তত্ত্ব মানতে রাজি নয়, তারা সরাসরি পুরসভার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে। যেমন রিয়া রায়, বাড়ি মধুগড়ে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন, রক্ত পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষায় এই তরুণীর পরিবার। খালের জলও পাস হচ্ছে না, কোনো কিছুতে কিচ্ছু হবে না, আগে খাটালকে ঠিকঠাক ব্যবস্থা নিতে হবে, খাটালগুলো তুলে ফেলতে হবে মানুষ বাঁচাতে গেলে।
দমদম পুরসভায় ডেঙ্গির প্রকোপ দুশ্চিন্তা বাড়াচ্ছে কলকাতার। এই পরিস্থিতিতে আরও বেশি করে সমন্বয়ের ওপর জোর দেওয়ার কথা বলছেন মেয়র। এটা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্টের সঙ্গে অনুমতি নিয়েই গত 3 বছর আগের থেকেই আমাদের মেয়র পরিষদ অতীন ঘোষ যেমন রয়েছেন, এই পাশের প্রায় 11টা মিউনিসিপ্যালিটি মোট নিয়ে তারা একটা পরিকল্পনা করেছে। আমরা নিজেদের মধ্যে নির্দিষ্ট আলোচনা করেও চেষ্টা করছি যেটা এটাকে কতটা প্রিভেন্ট করা যায়। কিন্তু শুধু সমস্যা এড়িয়ে কিংবা সাধারণ মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে কি ডেঙ্গি রোধ করা যাবে, নাকি প্রয়োজন আরও বেশি পদক্ষেপের? নইলে কিন্তু পরিণাম ভয়ঙ্কর হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। ছিলাম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ। বিশেষজ্ঞ ডক্টর অমিতাভ নন্দীর কাছে আসবো। ডক্টর নন্দী, আপনি আগেও বলেছেন যে কেস ডিটেকশনটা কতটা গুরুত্বপূর্ণ ডেঙ্গি বা যে কোনো অসুখ, এই ধরনের অসুখ, সেটা প্রিভেন্ট করার ক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে যে অসুখ সারাতে যে উদ্যোগটা নেওয়া উচিত ছিল কোথাও সেই অসুখটা ব্যাপ্তিটা ঢাকতে বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে, কোথাও ডিটেকশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে? এখানে বলে রাখা ভালো, অসুখ আমরা যেগুলো দেখছি কমিউনিকেবল ডিজিজ, পার্টিকুলারলি ইনসেক্ট বোন ডিজিজ, যেগুলোকে আমরা বেশ কিছু অসুখকে আমরা এপিডেমিক প্রোন ডিজিজ বলে থাকি, তার মানে এটা হলে মহামারীর আকার ধারণ করতেই পারে। সেখানে মেন থিম হচ্ছে কেস ডিটেকশন। আমরা কালাজ্বরের সময় গুমা হাবড়ায় ড্রাগ রেজিস্ট্যান্ট কালাজ্বর হয়েছিল গ্রামে, একদম তখন আমি শুধু যে জ্বরের রুগী তা নয়, যাদের মধ্যে জীবাণু ঢুকেছে, ইনফেকশন আছে, তাদেরকেও গ্রাম থেকে সরিয়ে নিয়ে গিয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে ওখানে ট্রিটমেন্ট হয়েছিল, এমন জায়গায় যেখানে আর যেখানে স্যান্ড ফ্লাই ওই মাছিগুলো নেই যাতে স্প্রেড করতে না পারে। এটা কোন সালে স্যার? এটা 1980s এরকম সময় আর কি, 86-88 এরকম সময়। এখন তখন বিদেশ থেকে WHO থেকে ওষুধ আনিয়েছে, চিকিৎসা করা হয়েছিল, ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছিলো, অ্যান্ড উই সাকসেসফুলি ওটাকে কন্ট্রোল করা গিয়েছিল। কেন না, যাদের জ্বর নেই, যাদের মধ্যে জীবাণুর লক্ষণ পৌঁছেছে তাদেরকেও ধরা হয়েছিল, কোনো চাপাচুপির ব্যাপার নেই। আর মোর অ্যান্ড মোর কেস ডিটেকশন, এটাই হচ্ছে ডিজিজ কন্ট্রোল করার মূল কথা, হচ্ছে এফেক্টিভ এবং ম্যাক্সিমাম কেস ডিটেকশন, মানে যাকে বলা হয় ইঁদুরকে গর্তের ভেতর থেকে টেনে বার করে আনতে হবে, ঠিক এনে তাকে মারো, সেই রকম এদেরকে কেস ডিটেকশন হলে কি হয়, সেকেন্ড স্টেপ হচ্ছে সোর্স রিডাকশন। আমি কেস ডিটেকশনের দুটো দিক আছে, একটা হচ্ছে স্প্রেডটাকে আটকাতে পারবো, তার মানে আমি যেই জানলাম যে তার ডেঙ্গি হয়েছে তাকে দিনের বেলা মশারির মধ্যে, রাত্রিবেলা মশারি টাঙিয়ে ডেঙ্গি আটকানো যায় না, দিনের বেলা মশারির মধ্যে রেখে দিলে মশা কামড়ালো না, তাহলে ট্রান্সমিশনটা হলো না, যেটা এখন খুব দরকার। দু নম্বর হচ্ছে যে তাকে আমরা সার্ভাইলেন্সের মধ্যে রাখলাম, ডেঙ্গিতে আমি মনে করি চিকিৎসক হিসেবে যা চিকিৎসা করছি তাতে দেখা যাচ্ছে ডেঙ্গির ডেথ এবং কমপ্লিকেশন যেটা, এটা কিন্তু প্রিভেন্টেবল, এটাকে ডেফিনেটলি আটকানো যায়। আগে থেকে যদি আমরা অ্যান্টিসিপেশন করি, কীভাবে করবো না, মনিটরিং, বিভিন্ন ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আজকে প্লেটলেট কাউন্ট কী আছে, ধরো এখানে একটা মিথ আছে আমাদের, সকালে ব্লাড নেওয়া হলো বিকেলে প্লেটলেট কাউন্ট এলো 1,10,000, তার আগের দিনে এসেছিলো 2,90,000, তাহলে আমি দেখবো 2,90,000 থেকে 1,10,000, 1,10,000 প্লেটলেট দিতে লাগবে না, তাহলে 2,90,000 থেকে 1,10,000 নেমেছে 24 ঘন্টায়, তাহলে 12 ঘন্টায় মানে সকালে ব্লাড নেওয়া হয়েছে, সন্ধ্যেবেলা তার রিপোর্টটা, তার ব্লাডে কী অবস্থা, সেইটা আমি আগাম ভেবে নেবো, দিয়ে সেইখানে আমি ব্যবস্থা নেবো। আমি ডেফিনেটলি ওয়েট করবো না তার প্লেটলেট 10,000 নামবে তবে গিয়ে দেবো, এইগুলো করা যায়, তাহলে আমি কমপ্লিকেশনটাকে আটকাতে পারি, এবং কমপ্লিকেশন আটকানো গেলে মৃত্যু আটকানো যাবে। তাতে ইকোনমিক, মানে এই যে অর্থনৈতিকভাবে মানুষ এত বেশি সাফার করে, এক একটা অসুখ হলে নানা রকম আইসিইউতে দিতে হয়, নানা রকম দামি দামি চিকিৎসা, এগুলো ডেফিনেটলি কম করা যেতে পারে। সেই জন্য কেস ডিটেকশন, এবং যত পারবে কেস ডিটেক্ট করো, সেখানেই হচ্ছে NS1 মাধ্যমে প্রথম থেকে। আমি কখনো ওয়েট করবো না IgM কবে 7 দিন পরে অ্যাপিয়ার করবে, 7 দিন পরে টেস্ট হবে কি 5 দিন পরে টেস্ট হবে, এটা কখনোই না, প্রথম দিনেই ম্যালেরিয়া ডেঙ্গি টেস্ট হবে জ্বর হলেই। এবং এখানে আমি আর একটা কথা, ওই মহিলা বলছিলেন বা যে আতঙ্ক কথাটা আনবই না এখানে, আবার প্যারাডক্সিক্যালি আমরা যারা এপিডেমিওলজিতে বিশ্বাসী, ডিজিজ কন্ট্রোল, আমরা বলি ডিজিজ কন্ট্রোল করতে গেলে একটু আতঙ্ক ছড়াতে হয়, এটাই হচ্ছে মেন অস্ত্র, ইঁদুরকে গর্তের ভেতর থেকে বার করে আনা, তবে তো আমি কেস ডিটেকশন করব। যেমন আমরা স্মল পক্স ইরাডিকেট করেছি কিভাবে, ঘরে ঘরে গ্রামে গ্রামে ঢুকে ঢুকে কেস ডিটেক্ট করেছি, তবে তো আমরা করতে পেরেছি, যেমন পোলিও করছি আমরা, যেমন কালাজ্বরে আমরা করেছিলাম,
এই এইভাবে করা এই করলে সুবিধা হয় আর কি। আমরা নিঃসন্দেহে প্রতি বছর দেখাই, কিন্তু আরও একবার দর্শকদের মনে করিয়ে দেব যে ডেঙ্গির প্রকোপ রুখতে ঠিক কী করবেন আর কী করবেন না। ডেঙ্গির সংক্রমণ এবার মহামারীর চেহারা নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা শুনে শহরবাসী রীতিমতো আতঙ্কে। কেউ ঘরের জানলা খুলতে সাহস পাচ্ছেন না, কেউ দিনরাত ঘরের মধ্যে মশা মারার ধূপ জ্বেলে বসে আছেন, আর জ্বর এলে তো রক্ষে নেই। ভয় ঘেমে নেয় একসা, কিন্তু জ্বর মাত্রই তো ডেঙ্গি নয়। ডেঙ্গি হয়েছে কিনা বুঝবেন কি করে? রাস্তা বাতলে দিচ্ছেন চিকিৎসকেরা। গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, মাথায় যন্ত্রণা, তার সঙ্গে জ্বর, এবং এই জ্বরটা এই ফ্ল্যাবি ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে পারসিস্ট্যান্ট ফিভার। জ্বরটা এলো 101, 102, আপনি ক্যালপল খাচ্ছেন, প্যারাসিটামল খাচ্ছেন, জ্বর কমছে না, জ্বরটা থেকেই যাচ্ছে বা একটু কমছে আবার বেড়ে যাচ্ছে। মেনলি জ্বর এবং প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, মাথায় ব্যথা, এটা হচ্ছে প্রথম। ব্রেকবোন ফিভার বলে প্রচণ্ড ব্যথা, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে দিকে যেটা হয় যেগুলো কমপ্লিকেশন, সেগুলো হচ্ছে কোনো কোনো কারণে ডেঙ্গি শক হয়, যে হঠাৎ ব্লাড প্রেশার ড্রপ করে যাওয়া, সেইগুলোর লক্ষণ হচ্ছে গিয়ে তার আগে পেটে ব্যথা ব্যথা হতে পারে। সেগুলো ডেঙ্গি যদি প্রমাণিত থাকে এবং তার পেটে ব্যথা হয়, এটা বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। প্রাথমিকভাবে ডেঙ্গির চিকিৎসা কি, সেই পরামর্শও দিচ্ছেন চিকিৎসকেরা। জ্বর যদি বাড়ে, কোল্ড স্পঞ্জ করবেন, মাথায় জল দেবেন, বরফ স্পঞ্জ করবেন, তাতেই জ্বর কমে যাবে। প্যারাসিটামল খুব যদি জ্বর বাড়লো বা সিমটম যদি বেশি হলো, ধরুন গলায় ব্যথা, মাথায় ব্যথা হচ্ছে, গাত পায়ে এত ব্যথা হচ্ছে যে আপনি সহ্য করতে পারছেন না, তখন একটা প্যারাসিটামল খেলে না। প্লেটলেট কমে গেলেও অযথা প্যানিক করবেন না, কারণ প্লেটলেট কাউন্ট 20,000 তলায় না গেলে আমাদের প্লেটলেট ট্রান্সফিউশন লাগে না। সবসময় একজন ডাক্তারবাবুকে আমি সাজেস্ট করবো, ডাক্তারবাবুর তত্ত্বাবধানে থেকে তার চিকিৎসা করবেন। তবে ডেঙ্গির সংক্রমণ এড়াতে এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি রোগ প্রতিরোধ। সেটা কিভাবে করবেন শুনে নিন চিকিৎসকদের মুখ থেকে। দিনের বেলা মশার কামড়টা অ্যাভয়েড করবেন, সেই জন্য ওয়ার্কিং প্লেস, স্কুল, খেলার মাঠ এসব জায়গায় দেখবেন ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। অ্যাডিকুয়েট জল খাবেন, বমি হতে দেবেন না, নর্মাল সহজ পাচ্য খাবার খাবেন, তাহলেই দেখবেন ডেঙ্গুতে কোনো অসুবিধা নেই। মশারি টাঙিয়ে শোন, মশার কামড় যাতে না থাকে, বাড়ির আশেপাশ পরিষ্কার রাখুন, মশার কামড় থেকে বাঁচার চেষ্টা করুন, সে সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক। ডেঙ্গির মশা দিনেই কামড়ায়, আর দিনের বেলার প্রায় পুরোটাই আমাদের বাড়ির বাইরে কাটাতে হয়। অতএব ভরসা এবং সতর্কতা। ঝিলম করঞ্জাই ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাসের কাছে যাব। দেবাশিসবাবু, ডেঙ্গি হলে তো ডাক্তারবাবুর কাছে যাওয়া হবে, তিনি চিকিৎসা করবেন, আটকানোর জন্য কি করেছেন আপনারা? আমি বলছি, কলকাতা পুরসভা একটা বই বার করেছে যাতে প্রচুর মানে বিচিত্র তথ্য দিয়েছেন আপনারা। এক হচ্ছে যে ফাস্টফুড বেশি খেলে মশা বেশি কামড়ায়, বেশি যাদের ঘাম হয় তাদের মশার টার্গেট হতে পারে, পোশাকের রঙেও মশার একটা পছন্দ অপছন্দ আছে, একটু যদি দর্শকদের বলেন। একটু এখানটায় ঘাম, ঘামের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিডকে পছন্দ করে মেয়ে মশারা, ইডিস ইজিপ্টাই বিশেষ করে, যেটা প্রাইম ভেক্টর অফ ডেঙ্গু। যারা মদ্য পায় তারা মদ খেলে বডি টেম্পারেচার বাড়ে এবং ঘাম হয়, সেই ঘামের সঙ্গে ইথাইল অ্যালকোহল বেরোয়, সেই ইথাইল অ্যালকোহল পছন্দ করে মেয়ে মশারা। একটা জিনিস আমি বলতে চাইছি যে 50 মিটার দূর থেকে একটা মশা কার্বন ডাইঅক্সাইডের গন্ধ টের পায় মানুষের। অনেকে প্রশ্ন করেন যে কার্বন ডাইঅক্সাইডের সোর্স তো প্রকৃতিতে আরও অনেক কিছু আছে, কিন্তু মানুষেরটা কেন? শ্বাস প্রশ্বাসে আমরা যখন নাক মুখ দিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তখন আরও 4টে কেমিক্যাল কম্পাউন্ড বেরোয়। একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, একটা অক্টেনল, একটা ইউরিক অ্যাসিড, আর একটা ফ্যাটি অ্যাসিড। এই কার্বন ডাইঅক্সাইড এই 4টে রাসায়নিক যৌগের সঙ্গে কম্বাইন করে কার্বন ডাইঅক্সাইড ককটেল তৈরি করে। মানুষের ক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইড ককটেলটা আলাদা, এবং মানুষের সঙ্গে এই যে তার সহাবস্থান দীর্ঘকাল ধরে, 1824 সাল থেকে কলকাতায় ডেঙ্গু হয়, 1963 সালে 100,000 লোকের ডেঙ্গু হয়, এই যে মানুষের সঙ্গে সহাবস্থান, পশু পাখি চলে গেল, সমস্ত কিছু চলে গিয়ে এখানে ইডিস ইজিপ্টাই আরবনাইজড কলকাতায় সুন্দর স্মল কন্টেনারে ব্রিড করতে শুরু করলো বাড়ির ভেতরে আনাচে কানাচে, মানুষের কার্বন ডাইঅক্সাইড ককটেলকে ওরা চিনে ফেললো। আরেকটা হলো 20 মিটার যেই এলো, আমি মশা, আমি 50 মিটার দূর থেকে সুমনকে চিনলাম, 20 মিটার যেই আমার দূরত্ব এলো, আমি ফ্লাই করছি, 20 মিটারের কাছে এসে আমি ডিপ রেড, ডিপ ব্লু এবং ডিপ ব্ল্যাক, এটার একটা শেড দেখতে পাই। মশার তো কম্পাউন্ডাই,
ওরা একটা শেড দেখতে পায়। তো ডিপ মানে হচ্ছে আমাদের কালার যে মলিকিউলস থাকে তার ডেন্সিটি বেশি বলেই তো সেটা কালারটা ডিপ হয়। ওরা শেড দেখে বুঝে ফেললো যেই আমি 20 সেন্টিমিটার দূরে তখন আমি গায়ের তাপ অনুভব করছি এবং ঘামের গন্ধ টের পাচ্ছি। অনেকে ঘামের গন্ধ ঢাকবার জন্য সুগন্ধি মাখে, বডি স্প্রে ইউজ করে, আতর মাখে, মেয়ে মশলা আবার এগুলো পছন্দ করে। সুতরাং আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে যদি কিছু জিনিস করা যায়, যেমন আমার ঘাম হয়েছে চল মাঠের পাশে বসে একটু ঘাম শুকিয়ে আসি, করার দরকার নেই, মশা অধ্যুষিত এলাকা হলে মেয়ে মশলা ঝাঁপিয়ে পড়বে। আবার আরেকটা জিনিস হয়, ঘামটাম হয়েছে একটা ড্রেসটা পাল্টে, আমার একটা বিজ্ঞাপন মনে পড়ছে যে বিশেষ ধরনের পারফিউম মাখলে মহিলারা আকৃষ্ট হন, মহিলা মশারাও আকৃষ্ট হচ্ছে, এটা একটা। এবং না, এই যে মশার তো নাক আছে, রঙের রঙের ক্ষেত্রে যদি একটু ব্যাখ্যা করে বলো, রঙের ক্ষেত্রে এখন রঙের ক্ষেত্রে বলবো লাইট জামা কাপড় পরা ভালো। তার মানে কি ডিপ পরবো না পরবো? ডিপ পরলে আমাকে কিন্তু দেখতে হবে যে আমি খুব মানে রোদে ঘামছি, একটু ছাতা ব্যবহার করা, পার্সোনাল প্রোটেকশনগুলো নেওয়া, একটু স্নানটা দুবার তিনবার যদি আমি গরমের সময় করতে পারি তাহলে ভালো, গন্ধহীন সাবান দিয়ে আমি স্নান করলাম, আতর, তারপর বডি স্প্রে বেশি ইউজ না করা ভালো, এইসব প্রোটেকশনগুলো আমরা নিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে মশাদের কোনো মানে পছন্দের শ্রেণীবিভাগ আছে, মানে ডেঙ্গির মশা এবং ম্যালেরিয়ার মশা, এরম হবে না তো যে কলকাতা পুরসভার বই পড়ে সবাই ফলো করলো ডেঙ্গির মশার কি অপছন্দ, সেগুলো অ্যাকচুয়ালি ম্যালেরিয়ার মশার বেশি পছন্দ? না, যেটা প্রফেসর নন্দীও বলেছেন, ডক্টর শান্তনু সেনও বললেন, সবাই বলছেন যে শ্রীলঙ্কা ম্যালেরিয়া মুক্ত হলো গত বছর, সারা বিশ্ব সেলিব্রেট করলো, কিন্তু 300 জন মারা গেছেন অফিসিয়ালি, লক্ষাধিক আক্রান্ত, 1190 সৈন্য নামানো হয়েছে, ক্যান টু মেক পিপল অ্যাওয়্যার, এটা মানতে হবে। ম্যালেরিয়ার ট্রিটমেন্ট আছে, ডেঙ্গুর ট্রিটমেন্ট নেই। কেস ডিটেকশান হলো, যেটা প্রফেসর নন্দী বললেন, কেস ডিটেকশান হলো, NS1 ফেজটা 5 দিন ভাইরাস থাকবে, এই 5 দিন একটা লোক কোথায় যাচ্ছে না যাচ্ছে কেউ জানি না। সুতরাং ইডিস ইজিপ্টাই বলে যে মশা তাকে মারতে হবে, কিন্তু ইডিস ইজিপ্টাইয়ের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, যেটা সম্ভবত তুমি আমায় বলছিলে যে এটা চেঞ্জটা কি, রাত্রিবেলায় মশারি টাঙিয়ে শোবো, 10টা থেকে 4টে পর্যন্ত অ্যানোফিলিস ডিফেন্সাই কামড়ায়, আমার কিচ্ছু হবে না, কলকাতা প্রায় ম্যালেরিয়া মুক্ত হতে বসেছে, এটা আপনারা জানেন। আরেকটা হলো ডেঙ্গু প্রত্যেকটা সিটিজেনকে, যেমন মার্গারেট চ্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক, উনি বললেন যে ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড ম্যালেরিয়া প্রিভেনশন আর টোটালি ডিফারেন্ট চ্যাপ্টার্স। অ্যাজ ফার অ্যাজ ডেঙ্গি প্রিভেনশন ইজ কনসার্নড, এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যাওয়্যার, এভরি ওয়ানস রেসপন্সিবিলিটি। আবার আমরা একেবারে শুরুর অংশে ব্যাক করতে পারি যে সচেতনতা, যেটা সত্যি সত্যি এক্ষেত্রে কোনো বিকল্প নেই, নিঃসন্দেহে একাধিক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ স্বাস্থ্য দপ্তরে, সেই চ্যালেঞ্জ পুরসভাগুলোর, সেই চ্যালেঞ্জ সাধারণ মানুষের সামনেও, কিন্তু নিঃসন্দেহে যদি সচেতন মানুষ একটু চেষ্টা করেন তাহলে এই ডেঙ্গির অভিশাপের হাত থেকে বোধহয় আমরা নাগরিকদের বাঁচাতে পারি, নিজেরাও বাঁচতে পারি। দেখুন, বাইরে বেরোলে ফাস্টফুড না হলে আপনার চলে না, তাহলে এখনই সাবধান হন। না, পেটের রোগের সতর্কতা ভাববেন না, বিশেষজ্ঞরা বলছেন আপনার ফাস্টফুড প্রীতি আপনাকে মশার প্রিয় পাত্র করে তুলতে পারে, কারণ ফাস্টফুড খেলে ঘাম বেশি হবে, ততই আপনাকে ছেঁকে ধরবে মশার দল। ফাস্টফুড খেলে তার ঘাম বেশি হবে, ক্যালোরি মোর, ক্যালোরি লেস এনার্জি, খাবার বেশি ঢুকলো তার ঘাম বেশি হবে, আর ঘাম মানে ইলেকট্রিক অ্যাসিড, সুতরাং মেয়ে মশার খপ্পরে পড়তে হবে। তবে মানুষের মতো হাত পেতে চেটে পুটে খাওয়ার তত্ত্বে মোটেও বিশ্বাসী নয় ওরা, মশারার টার্গেট বাছে রীতিমতো হিসেব নিকেশ করে, কারণ খানাপিনার ব্যাপারে ওরা একটু বেশিই না কুচু। মানুষের ঘামের গন্ধ বিশ্লেষণ করে তারা ঠিক করে নেয় কে পছন্দ কে না পছন্দ, সেই মতো তৈরি হয় মশার মেনু রীতিমতো বাজ বিচার করে। লম্বা মোটা ঘাম বেশি হয় এমন মানুষদের লাভ বাইট দিতে ভালোবাসে মেয়ে মশারা। ঘামের গন্ধ দূর করতে আমরা পারফিউম কিংবা বডি স্প্রে ব্যবহার করি, বিশেষজ্ঞরা বলছেন এতে বিপদ আরও ডেকে আনি আমরা, সুগন্ধির টানেই আপনার শরীরকে নিশানা করে মশক ফুল,
বিশেষজ্ঞদের আরও দাবি, মত্ত মানুষদের নাকি একটু বেশিই পছন্দ করে মশারা। কারণ মাদকাসক্ত মানুষের ঘামের সঙ্গে যে ইথাইল অ্যালকোহল বেরোয় সেটা মশাদের অত্যন্ত প্রিয়। মশার লাইক ডিসলাইক নির্ভর করে রক্তের গ্রুপের ওপরেও। বিশেষজ্ঞদের দাবি, যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ তারাই মশাদের কাছে পজিটিভ টার্গেট। তবে এ গ্রুপের রক্তের মানুষরা মশকফুলের কাছে না পছন্দ। গাঢ় নীল, কালো ও লাল রং মশাদের খুব পছন্দের। কিন্তু কোন পথে মশার হাত থেকে মুক্তি মিলবে? সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার থেকে সচেতনতামূলক প্রচার শুরু করেছে কলকাতা পুরসভা। ট্যাবলোয় দেখানো হচ্ছে বিশেষ তথ্যচিত্র। মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর ব্যাপক জোর দিয়েছি। মাইকে রেগুলার সপ্তাহে দুদিন করে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার, পাশাপাশি আজ থেকে এলইডি ভ্যান চালু হলো। 15 মিনিটের ডকুমেন্টারি থাকছে যে মশাবাহিত রোগ কীভাবে তৈরি হয় এবং মানুষ কীভাবে সতর্ক থাকবেন। এই পুরো চিত্রটাই একদম হাতে কলমে কাজটা এই ভিডিওর মাধ্যমে আমরা মানুষকে দেখাই। বিশেষজ্ঞরা বলছেন, মশা ডিম পাড়ার পর জলের জন্য 3 বছর পর্যন্ত অপেক্ষা করে। সামান্য একটু জল পেলেই ডিম ফুটে লার্ভা বেরোয়, তাই কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না। তবে এমন কিছু জায়গা রয়েছে যেখানে জল ফেলা সম্ভব নয়, সেখানে কেরোসিন কিংবা ডিজেল স্প্রে করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ঘন্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরোসা হামেশা, নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1 ওয়াইল্ড স্টোন পারফিউমস, লুক তো নোটিস করবেই, সোলারিস বনহুগলি, উত্তর কলকাতার প্রথম রিয়েল অ্যাফোর্ডেবল হাউজিং, ফসকালে পস্তাবেন, পার্টনার বাই আদি অক্ষ অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড় বাজার, অনমোল মারি প্লাস, ক্রাঞ্চি প্লাস, টেস্টি প্লাস, বদলাও জীবনের স্বাদ, এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।